রুই, তেলাপিয়া, পাঙ্গাস, ইলিশ, কাতল, বাটা, পাবদা ও চিংড়ি সহ নানা প্রজাতির মাছ, হাগডাকে সরগরম বাজার। শীতের কুয়াশা ভেদ করে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই রংপুর নগরীর সিটি বাজারে ভিড়তে শুরু করে মাছবাহী ট্রাক। প্রতিদিন 40 থেকে 50টি ট্রাক এলেও সরবরাহ কমে যাওয়ায় গাড়ি আসছে 8 থেকে 10টি। দেশীয় ও নদীর মাছ সরবরাহ কমায় বেড়েছে দাম। হাতে গোনা 2-1টি দোকানে পাওয়া যাচ্ছে ইলিশ। বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে 1,800 থেকে 2,000 টাকায়। বাটা মাছগুলো ছিল হলো 140, সেটা আজকে 250 টাকা করে কিনলাম। কন্টিনিউয়াসলি বাড়তেছে। হেভি বড় বড় মাছ 250 টাকা কেজি খাচ্ছি এখন, এই ছোট মাছ 250 টাকা কেজি দেয় না। দিন যত যায় ওর দাম বাড়ে, খালি বাড়ে। আজকের বাজারটা বাড়ি একটু চড়া আমদানির কারণে। কালকে গাড়ি ছিল 17টা, আজকে গাড়ি হলো 5টা। আমরা এখানে কিনি নেই মাল, এখানে যেটা ওরা দেয় সেই রেটে আমাদের মাছ কেনা লাগে। কাঁচা ইলিশ যেটা সবচেয়ে ভালো মাছ, ওরা তো 2,200।